যুবক ভাইয়েরা তোমার মা বাপ যদি থাকেন, নবীজি বলেছেন প্রাণ ভরে পিতা মাতার খিদমত করো, সেবা করো। নবীজি অন্য হাদিসে বলেছেন যে যুবক মায়ের খিদমত করবে তোমার বাবার সেবা করবে। আল্লাহর কসম নবীজি বলেছেন যাদাল্লাহু আজ্জা ওয়া জাল্লা ফি উমরিহি, এই যুবকের আল্লাহ পাক হায়াত লম্বা করে দেন। দুনিয়ায় যদি বেশি দিন সুস্থ হইয়া বেমারি না হইয়া লম্বা হায়াত নিয়ে বাসমান করলে পরে কি হয়, আমি সুন্নতার নফলের মাত্র দিন না, খালি জাস্ট ফরজের মাত্র দিন, ফরজ নামাজ পড়লে পরে কি হয়, নবীজি বলেছেন আল্লাহর কুদরতি সীমা আছে। ও প্যান্ডেলের সীমা কতক্ষণ বলে, ও সাইরাস কিনোর বৃত্তর প্যান্ডেলের সীমা, আল্লাহ আল্লাহ একটা কুদরতি বাউন্ডারি আছে, সীমা আছে, সুবহানাল্লাহ। নবীজি বলেছেন আল্লাহর কুদরতি সীমা আছে। পাঁচ ওয়াক্তের ফরজ নামাজ যে সকল মুসলমান পড়বেন আল্লাহ পাক তার কুদরতি সীমার ভিতরে রেখে দেবেন। আর আল্লাহর কুদরতি সীমার ভিতরে থাকলে বিপদে মুসিবতে বলা অ্যাক্সিডেন্টে গরিবিয়ে কোনো কিচ্ছু হয়তো না, আল্লাহর কুদরতি হেফাজতে আল্লাহ রক্ষা করবো, সুবহানাল্লাহ। সংক্ষেপ ওয়াজ, নবীজি বলেছেন ওমান তারাকাহা মুতাআম্মিদান, জেনে শুনে ইচ্ছা করে বুঝিয়ে শুনিয়া আল্লাহর ফরজ নামাজ যদি ছেড়ে দেন পড়েন না, নবীজি বলেছেন আল্লাহ পাক এই বন্দাকে নবীজির এই উম্মতকে আল্লাহর কুদরতি সীমা থেকে বের করে দেন। এই বাউন্ডারির ভিতরে থেকে তারে বাইর করে দিলেন, বাইর করে দিলে কি তো হাদিসের ব্যাখ্যা লিখতেছেন মুহাদ্দিসিনে কেরাম, আল্লাহ পাক যদি তার কুদরতি সীমা থেকে বের করে দেন, নবীজি বলেছেন তখন এই মানুষটা শয়তানের হাওলা হয়ে যাবে, গরিবি আসবে, মুসিবত আসবে, বলা বিপদ আসবে, এই মানুষটা তখন শয়তানের মুরিদ হয়ে যাবে। তখন হে হইব শয়তানের মুরিদ, শয়তানের হাওলা, ও তার উপরে বলা মুসিবত গজব ইত্যাদি গরিবি আল্লাহ পাকে দান করবো, অসুখ বিসুখ পেরেশানি আল্লাহ পাকে দান করবো। নমাজের বাদ লম্বা করতাম না, সংক্ষেপে একটা হদিস খালি কই, নবীজি বলেছেন ইবনা আদম তাফাররাগ লি ইবাদাতি, নবীজি বলেছেন হে আদম সন্তান ইবাদত করো মন দিয়ে, খাস লিওয়াজ হিল্লা খুলুসিয়তের সহিত ইবাদত করো। কি ইবাদত করবেন, নবীজি বলেছেন শুধুমাত্র এক ইবাদত করেন, ফরজ নামাজ জীবনে ছাড়বেন না। অন্য হাদিসে নবীজি কইতে ইবাদত করতাম, কোন ইবাদত ফরজ হাদিসে কইতাম, এক ইবাদত করো আর বেশর দরকার নাই, একটা লইয়া চলো যালা মেইন ইমান নামাজর বলায় মেইন হলো ফরজ নামাজ, ওটিক করো অটোমেটিক বাকি আমল তোমার লগে এমনি আইয়া জুড়ি যাইবো, সুবহানাল্লাহ। মেইন তোমার ইমান এই ফরজ নামাজ। নবীজি বলেছেন শুধুমাত্র ফরজ নামাজ পড়ো, ফরজ নামাজ পড়লে পরে কি হবে, নবীজি বলছেন আমলা সদ্রাকা হিনান, আল্লাহর কসম করে বলছি নবীজি বলতেন ফরজ নামাজ পড়ো দুনিয়ার যুবক ভাইরা, তোমার অন্তরকে আল্লাহ পাক ধনী বানাইয়া দেবেন। দুনিয়া শুনলাম মানু ধনী হইন, অন্তর কিলা ধনী হয়, হ্যাঁ মানু ধনী হইনি কেন, শুনছি তো শুনছি তো, অন্তর কিলা ধনী হয়, হাদিসের ব্যাখ্যাত দেখলাম অন্তর ধনী হবে, তার মানে হলো নবীজি বলেছেন তোমার অন্তর থেকে পবিত্র নামাজের বরকতে, নবীজি বলেছেন যাবতীয় পেরেশানি যাবতীয় চিন্তা যাবতীয় দুনিয়ার টেনশন আল্লাহ পাক নামাজের বরকতে দূর করে দেবেন। জান্নাতি মানুষের মতো ফ্রি মন, টেনশন মুক্ত মন আল্লাহ পাক দুনিয়ায় দেবেন। নামাজে এত বরকত আছে ভাই, একটাবার ফড়িয়ে আমল করে যুবক কল দেখো না। দুই নম্বরে নবীজি বলছেন শুধুমাত্র ফরজ নামাজ পড়ো পাঁচ ওয়াক্তের, নবীজি বলেছেন দুই নম্বর পুরস্কার দেবেন আল্লাহ পাক, ওয়াসুদ্দা ফাকরাকা, আল্লাহর কসম নবীজি বলেছেন ফরজ নামাজের বরকতে মুসলমান তোমার কপাল থেকে তোমার ভাগ্য থেকে তোমার জীবন থেকে আল্লাহ পাক চিরদিনের জন্য গরিবি দূর করে দেবেন। আল্লাহর কসম নামাজ না থাকলে জীবনে ধনী হইতে পারতায় না, নামাজ পড়ো ওয়াসুদ্দা ফাকরাকা, আল্লাহর কসম নবীজির মানে বিশ্বাস থাকে না ইমান নাই, নামাজ পড়ো আল্লাহ ধনীর লিষ্ট নাম লিখিয়া দিব, যুবক ব্যাঙ্গালোর চেন্নাই যত রুজি করো কাজ হইতো না, নামাজ পড়ো ধনির লিস্ট আল্লাহ পাকে বাড়ির তাক ভাই গরে বইয়া বইয়া ধনী বানাইয়া দিব, ইমান ঠিক করো আর নামাজ ঠিক করো। ও ডাইন সাইডে অন খালি আছে, যারা ভাই আইবা ওদিকে আইবা, ইমাম সাহেব কইয়া এরারে অন বেজান খালি জায়গা সবাই দিবা ফাটাইয়া। যুবক ভাইরা একটু খেয়াল করেন, নবীজি বলেছেন কিছু কিছু যুবক অকল আসো বুঝা করে হুজুর তো ওয়াজ করো, ফাঁসক তো নামাজ করতে পারি না, মাঝে মাঝে ফড়ি মাঝে মাঝে ফড়ি না, ও এরার লাগি নবীজি লগে লগে জবাব দিলেছেন, আমি জবাব দেওয়া লাগতো না, যদি ফড়ো না তে কি তো হইব, নবীজি লগে লগে জবাব রিটার্ন লগে লগে, যেটা গ্লাস টস মারলে আবার রিটার্ন হয়ে যায়, ও নবীজি রিটার্ন লগে লগে খরচ হইব। নবীজি বলছেন ওয়া ইল্লাম তাফাল, যদি তা না করো ফরজ নামাজ পাঁচ ওয়াক্তের না পড়ো, নবীজি বলছেন মালা তু সদ্রাকা শুকলান,
আগে বলেছিলাম আমলা সদ্রাকা শুভলা আমলা সদ্রাকা গিনান, এবার নবীজি বলছেন নামাজ না পড়লে পরে মালা তু সদ্রাকা শুভলান, তোমার অন্তরকে আল্লাহ পাক দুনিয়ার যাবতীয় টেনশন পেরেশানি যাবতীয় চিন্তার কুয়ার বানিয়ে দেবে। কুয়ার বুধবাউরি কুয়ার বা কুয়ার গাওয়ালি ভাষায় কই, মানে ওখানে ওর গুদাম বানিয়ে দিলে আল্লাহ পাকে টেনশন ওর চিন্তার পেরেশানির গুদাম বানিয়ে দিবা, আর আল্লাহ যার অন্তর দিয়ে টেনশন ওর গুদাম বানাইবা দুনিয়ার খেয়েও নাই তার অন্তর দিয়ে পেরেশানি মুক্ত করার। নামাজ না পড়লে আল্লাহ এক নম্বর শাস্তি দিবা, দুই নম্বর শাস্তি হল ফরজ নামাজ না পড়লে নবীজি বলেছেন ওয়ালাম আসুদ্দা ফাকরাকা, তোমার কপাল থেকে তোমার জীবন থেকে তোমার ভাগ্য থেকে জীবনে কখনো গরিবি দূর হবে না, গরিবি দূর হইতো নাই, হাজারো চতুরাতি করো চেষ্টা করো আল্লাহ গরিবি দূর করে দেন আল্লাহ ধনী বানাইয়া দেন, ওখানে ইমান রাখো আর নামাজ পড়ো কিচ্ছু লাগতো না, কোনো ফাজিল নামাজের দরকার নেই, খালি ফরজ নামাজ পড়ো, সুন্নত নফল ফড়িতে ফাজিল সারা রায় কোনো দরকার নাই, বাতে দেখবাই পড়তে পড়তে তোমার আর নামাজ না পড়লে ভালো লাগতো না, তখন অটোমেটিক হিবাজু আর এমনি আইব, খালি ফরজ নামাজ ছাড়িয়ে না ড্রাইভারি করো ও ওনে যাও স্ট্যান্ডও দাঁড়াইছো মুসল্লাম বক্স রাখিও অজুর সময় হয়েছে অজু করো আর জমিন ও নামাজও দাঁড়াই যাও, নামাজ লগে নিও যেন যাও নামাজ লগে নিও সোজা কথা। এরপরে লম্বা ওয়াজ নামাজ আমি শর্ট করলাম, এরপরে নবীজি বলেছেন ওয়ালা তাশরাবান্নাল খামরা, নবীজি বলছেন মুসলমান যুবক ভাইরা জীবনে কখনো মদ পান করবে না, নবীজি বলছেন ফা ইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন, যুবক যদি মদ পান করে দুনিয়ার যাবতীয় গুনাহের চাবি পেয়ে গেল, যে যুবক গুনা এই মদ পান করে সে যেন যাবতীয় গুনাহের চাবি পেয়ে গেছে। সুতরাং যুবক ভাই মদের লম্বা আওয়াজ, আমি সংক্ষেপে একটি কথা বলবো, মুসলমান যুবক পাদর অনুরোধ করি মদ নামক খারাপ বস্তুর কিনারে যাবেন না, আল্লাহ পাক যেন হেফাজত করেন, বলি আমিন। মদের লম্বা আওয়াজ আমি লম্বা করবো না। এরপরে নবীজি বলেছেন ওটা গুরুত্বপূর্ণ তোরা খেয়াল করে শুনবে, ওয়া আতিউ ওয়ালিদাইকা, যুবক ভাইরা তোমার মা বাপ যদি থাকেন, নবীজি বলেছেন প্রাণ ভরে পিতা মাতার খিদমত করো সেবা করো, নবীজি অন্য হাদিসে বলেছেন যে যুবক মায়ের খিদমত করবে তোমার বাবার সেবা করবে, আল্লাহর কসম নবীজি বলেছেন যাদাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি উমরিহি, এই যুবকের আল্লাহ পাক হায়াত লম্বা করে দেন, দুনিয়া যদি বেশি দিন সুস্থ হইয়া বেমারি না হইয়া লম্বা হায়াত নিয়ে বাঁচতে চাও আশুদ্ধা মিটাইয়া লম্বা লাইফ পাইতে চাও মা বাবার খিদমত করো যুবক। নবীজি বলেছেন রেজাল রাব্বু ফি রেজাল ওয়ালিদি, পিতা মাতার খিদমত কর, মায়ের যদি মা বাপ যদি রাজি থাকেন, নবীজি বলেছেন আল্লাহ পাক তোমার উপর রাজি খুশি থাকবেন, আর তোমার মা বাপ যদি তোমার উপর রাজি খুশি না থাকেন আল্লাহর কসম বিশ্ব নবীজি তোমার উপর আল্লাহ পাক তোমার উপর রাজি আর খুশি হবেন না। সবচেয়ে বড় কথা হল যতই নামাজি হোক যত আলিম হোক যত বড় মাস্টার হোক যত বড় মান্ডা গুন্ডা মাস্তাম হোক যদি মা বাপ রাজি খুশি না থাকেন আল্লাহর কসম করে বলি মৃত্যুর সময় ইমানের সহিত মৃত্যু হবে না, বেঈমান হয়ে আল্লাহ পাক দুনিয়া থেকে বিদায় করে দেবেন। মা বাবার খিদমত করো, কিতা খিদমত করতাম হুজুরে খালি হুজুরে খালি খালি ওয়াজ হয় এখন খিদমত করো খিদমত করো, খিদমত কাকে বলে ও সংক্ষেপে বুঝাইলি, যখন তোমার মায়ের সাথে কথা বলবে যুবক ছেলে তুমি যত বড় শিক্ষিত হও যত বড় ধনী হও যত বড় ব্যক্তি হও না কেন মায়ের সামনে দাঁড়িয়ে যখন কথা বলবে কখনো যাতে তোমার মায়ের আওয়াজের চাইতে তুমি ছেলের সন্তানের আওয়াজ বড় না হয়। সুবহানাল্লাহ, তোমার আব্বার সাথে চাইতে আব্বার সাথে যখন কথা বলবে যত বড় ছেলে হও পৃথিবীর প্রাইম মিনিস্টার হয়ে যাও না কেন তোমার আব্বার আওয়াজের চাইতে কখনো যাতে বড় না হয়, সমস্ত জীবন এমন ভাবে মায়ের সাথে চলাফেরা করবে বাবার সাথে চলাফেরা করবে যাতে তোমার আচার আচরণ ব্যবহার কথাবার্তা উঠা বসা চাল চলনে তোমার মা বাপ জীবনে বেজার না হন, এই বস্তুটার নাম হলো খিদমত। খিদমত কিতাব বলে সারা জীবন উঠা বসা চাল চলন কথাবার্তা চলাফেরা আমার কিচ্ছু আচার আচরণ ব্যবহার দিয়া কিচ্ছু দিয়া আমি মা বাপরে কষ্ট দিতাম না, সব সময় জীবনের যতদিন বাঁচবো চব্বিশটা ঘন্টা আমার মা বাপ আমার উপরে রাজিয়ার কুশ থাকতা, ওটার নাম মা বাবার খিদমত করা। সুবহানাল্লাহ, বুঝা গেছে নি, ওটার নাম মা বাবার খিদমত করা। প্রয়োজন হয় মা বাবার বয়স হয়ে গেলে পসরাব পায়খানা পরিষ্কার করতে হয়, হাত দিয়ে পসরাব পায়খানা পরিষ্কার কর। যুবক ভাইয়েরা
সারা জীবন যদি বসে বসে মায়ের সেবা করো বাবার সেবা করো, জীবনের একদিনের এক মুহূর্তের হক আদায় হবে না, একদিনের এক ঘন্টার হক আদায় হইতো না। এত অবদান মা বাবার তোমার পিছনে। যুবক ভাইরা সংক্ষেপ কথা হল, কিতাবে এক ঘটনা লেখছ, ও আমরা ইউপির এক যুবক, গণতার শুধু মার বাবার আর শুধু হেফ ঘটনা হইতাম না, লম্বই জীব। ও মা বাবার হক খেদমত কতখান করতাম, ওখানে সীমা দিলেই জালা ইমানোর একটা সীমা দিছি, অন্য আইলেও মুসলমানে আল্লাহর লগে শরিক করতো না, আগ্নি পড়িলে জ্বলিলেও মুসলমানে আল্লাহর লগে শরিক করতো না। মা বাবার খিদমত কতখান করতাম, ওখানোর সীমা দেখাইলেই মানে কথা কতখান মানতাম। হে তো বাজারে যাইতেও হইয়া যায় না, চাকরির যাইতেও হইয়া যায় না, শ্বশুর বাড়ি যাইতেও হইয়া যায় না, হেইন হইলে আবার সব শুনে মায়ে হইলে হইলে না অবস্থা হলো না আমরা যুবক। ও মা বাবার কথা কতখান মারতাম মানতাম সংক্ষেপে বুঝাইলেই। নবীজি বলেছেন, ওয়া ইন আমারা কাপ, তোমার মা বাপ যদি তোমাকে আদেশ দেন, হে আমার ছেলে, আন্তা খুরুজা মিন দুনিয়া কাপ, আমি মা বাবার আদেশ হলো অর্ডার হলো আল্লাহ পাকের দুনিয়া ছেড়ে চলে যাও। কিতাব হইয়া খেয়াল করিও, দুনিয়াতে কি যাও গিয়া, দুনিয়াতে কি গেছেন গিয়া, আমরা কইলানি অমুক দুনিয়াতে কি গেছেন গিয়া, তার মানে কি তাই না? নাই, মা বাপে যদি আদেশ দেন অর্ডার, এগু বস্তু অর্ডার আর আদেশ বস্তুটা বোধ হইবা আমর। হ্যাঁ, ওটা যদি মা বাপে করো যে আদেশ দেন দুনিয়াতে কি যাও গিয়া, তো কিতা করতাম, জান বাসানি ফরজ না মা বাবার আদেশ পালন করা ফরজ? যাই বনি বাজারে গিয়ে ওটা আনো কইলে কই পারতাম না, আরে দুনিয়া ছড়িয়ে যাইলে কইলে রাজি হইব নি। হ্যাঁ, এবার যাইস না, আমি না করি আর ফোন বাড়ি যাইস না, আগলে গিয়েছে যাইতো, এ দিন দুনিয়া উত্তর পশ্চিম কিছু বুঝবে না, যাইতো কইছো যাইতো। আর কোনো যদি কই দুনিয়া ছাড়িয়ে যাও গিয়া, তা কিতা বুঝেন বর্তমান যুবক দুনিয়ার যুবকর মাঝে কয়টা ফাইমু, শত একু ফাইমু, হাজারো একু ফাইমু, ফাইমু না না ফাইমু, এখন দুনিয়া ছাড়িয়ে যাইতো না জান বাঁচাইতো, কিতা করতো, মা বাবার আদেশ আদেশ পালন করতো না জান বাঁচাইতো, নবীজি কিতা কইন কান শুনি, ফত আমরা দিবার সামনে এগুত। নবীজি বলেছেন, ওয়া ইন আমারা কাপ, যদি মা বাপ আদেশ দেন, আন্তা খুরুজাদুন মিন দুনিয়া কাপ, হে আমার ছেলে, আমার আদেশ হলো তুমি আল্লাহ পাকের পবিত্র দুনিয়া ছেড়ে চলে যাও। নবীজি বলেছেন, এক মুহূর্তেও দেরি করবে না, ফাখরুজ লাহুমা, তোমার মার আদেশ পালন করতে, তোমার আব্বার আদেশ পালন করতে সত্যি সত্যি দুনিয়া ছেড়ে চলে যাও। সুবহানাল্লাহ, কতটুকু গুরুত্বপূর্ণ কথা চিন্তা করাইনি, এলা তো কোনো মায়ে কইতা নাই বাবা তুই মরি যা কইবানি, একবারে লেলা লুলা লেংড়া উপরেও কইতা নাই, বাবাও কইতা নাই, নবীজি গুরুত্ব বুঝাইতে কইতা, ওলাও যদি মা বাবা কঠিন আদেশ দেন তবুও মা বাবার কথার উল্টা করা যাবে না, আদেশ পালন করতেই হবে। সুবহানাল্লাহ, যুবক ধ্বংস হয়ে যাইবার, মা বাবার খিদমত করো। সংক্ষেপ গাওয়ালি ভাষায় কথা, যে যুবকর মা বাপ রাজি আর কুশ নাই, তোমার লেঙ্গুড়ো আগুন ধরবো, ই আগুন সমস্ত জীবন নিবানে ওলা খেয়ে পাইতে নাই, জীবনে বিজা লুঙ্গি শুকাইতো নাই, মা বাপ রাজি আর কুশ থাকো, আল্লাহ কপাল খুলিয়া দিলেইব, দনের লিস্ট নাম লেখাইব, হায়াত বরকত দিব, সুস্থ জীবন দান করব, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে বাঁচাইব। ও আমিও কালকে শেষ হয়ে গেলাম রে, এখন ইন্দ্রের লাই ফড়িয়া মানুষের কবর মাটি দিয়া তোমরা যা করিয়া উত্তর করিয়া শেষ, অরিজিনাল হইয়া যে অবস্থার অ্যাক্সিডেন্ট হয়েছে শেষ হইয়া আল্লাহ মনে, ও তো আপনারা লালা হোসাই দিয়ে চড়ার ফার এই তো সময় মারা কইয়া আইছি, কইছেন যাও আল্লাহর হাওলা, আমি চিন্তা করি আমার মার দোয়ার বরকতে আল্লাহ পাকে হেফাজত করস। যুবক কখন ড্রাইভারি যাও, ব্যবসা বাণিজ্য যাও, স্কুল কলেজে যাও, মার কাছ থেকে আগে পারমিশন নিও, ইজাজত নিয়ে যাইও, মুখ আত্মীয় দোয়া করা লাগে না, মন থেকে যদি কইলেন যাও বাবা আল্লাহর হাওলা, আল্লাহ পাকে লগে লগে মা বাবার দোয়া করিয়া দেয় না, আল্লাহর কসম নবী কইতে মা বাবার দোয়া করিয়া দেয় না। আমি অনুরোধ করবো, কেউ যদি মা বাবার কষ্ট দেও, ও সামনে সবে বরাত আর এদিন তো সারা মসজিদ নামাজও আইব, খাম হইতো নাই, খাম হইতো নাই, আল্লাহ তোমার মাফ দিত না, কেউ মাফ দিব, হন ভুল করি আইয়া হলে মসজিদও মাফ চাইলে খামাইব নি। হ্যাঁ, আমি ও বাইর গেছে ভুল করছি, তার কাছে মাফ চাইলে হইব নি কো না? হ্যাঁ, মার কাছে আর বাবার কাছে ভুল করছো না, আল্লাহর কাছে মাফ চাইলে হইব নি, এই দায়িত্ব আল্লাহর নাই, আল্লাহ পাকে এরারে মাফ দেয় না, সবে কদরের মতো সবে বরাতের মতো বরকতি রাইতো আল্লাহ পাকে মাফ দেয় না। যারা মা বাবার নাফরমান, আগে যাও মার ফাঁদ ধরি মাফ চাও, তুমি ছেলে তো হাজারো ভুল করো, একবার খালি ফাঁদ ধরিয়ে দেখো মা মাফ করে দিলে এইবার। সুবহানাল্লাহ, এত কি দয়াবান পৃথিবীর জমিন আল্লাহর জাত করে, এত কি মায়া করেনি ওলা, তোমারে আর কেউ নাই, তুমি মনে কর রায় তোমার স্ত্রী তোমারে মায়া করেন, বেতালে ভরিয়া দেখো কিতা করবো, আল্লাহ হেফাজত করো। লম্বা করতাম না,
কিছু সদকা আমি দরকার আছে নাকি? সংক্ষেপ মা, সদকা করিয়া যদি, সদকা দিয়া যদি নিয়ত করি, ইরাদা করি, তে আল্লাহর যাতে ইরাদারে ঘুরাই দেয় না। ও হিন্দুস্তানের বাদশাহ আসলা মাহমুদ গজনবী, সাই দিয়ে চিনি বাংলাদেশ। হ্যাঁ, আমার হিসাবে এনেরও চিনির নেই কোনো মানুষ নাই। হ্যাঁ, ও তাইন ওয়াজো তান ওয়াজো শেয়ার হইতা বেশি বেশি, যে এক হি সফ মে খড়ে হে মাহমুদ ও আয়াজ। ওয়াজ শুনিও তান দেখবাই, আর তা আমল করার নিয়তে শুনিও, এমনি শুনিয়া কোনো লাভ নাই, আরাম পাওয়ার লাগে শুনিয়া কোনো লাভ নাই। ও মাহমুদ হিন্দুস্তানের মুসলমানের বাদশাহ আসলাত, বালা আলিম আসলাত, তাই কোরআন আর হাদিস ফড়িয়া বুধ পাইছেন, এখন খিজির আলাইহিস সালাম জীবিত আছেন, হাসাও তাই জিন্দা, খিজির রে চিনুন নি, হওয়াজ বাদশাহ বেটিন দিয়ে কইন জানে চিনুন তো আপনারা, বেটিন দিয়ে হওয়াজ বীর হওয়াজ বাদশাহ কইন নানি, খান তা কইন, এ ও দেখ সরি এরা জানো কইন, ওই ওই ও এনরে এনর লাগে তাই মোলাকাত হইতো, তাই দেশে ডুল মারাই দিয়েছেন হিন্দুস্তানের মুসলমানের বাদশাহ, বড় আলিম আল্লাহ ওয়ালা ফির মানুষ মাহমুদে ডুল মারাইছেন, আগর যুগ ডুল আসলো এরা কইতে পারবা, আমি তো পাইছি না, ও ডুল মারাইয়া কইছেন কোনো মানুষ থাকলে আমার লাগি বইয়া আমল করো, আর আমার হিন্দুস্তানের বাদশাহ আমি খিজির আলাইহিস সালামের লাগি মিলাইয়া দাও, আমি বড় পুরস্কার দিব, দনি বানিয়ে দিলি মাদা বাদশাহ দিলেই চিন্তা করা যায়। কিছু মানুষের জিন্দা দখল সাধক করিলেন নেন, খালি সাধক বুধ সাধক করিলেন নেন, তার মানে আমল করিয়া করেন, ওলা আমল করিয়া আমারে মিলাইয়া দাও, আমি ভাইয়ার না আমার এখানে মিলাইয়া দাও, আস্তা দেশে সারা মানুষ বাদ নাই তো, এই ডুলমারানি হুনিয়া আইছে টগে গু, আই তো বলা মানুষ আইছে টগ, এসে বলতে হে বাদশা যাহ বনাত, ছয় মাসের আমাকে সময় দেন, ছয় মাস বসে বসে আমল করব, ছয় মাস পরে খিজিরের সাথে আপনাকে মোলাকাত করিয়ে দেব। বলতেছে বাদশা, ছয় মাস আমি বসে বসে আমল করব, আমি গরিব মানুষ, আমার পরিবার চলবে কি করে? বাদশা মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আলিম মানুষ, তিনি বলেছেন ছয় মাসের আল্লাহ আস্তে তোমার বাড়িতে সদকা প্রেরণ করে দিতেছি, আল্লাহ আস্তে সদকা আগে দিলেছেন, হে দেখছো তো ছয় মাস আমার বাড়ি বক্কা চলে, এমনি তো টক কইছি, হে হো ভাই হো ভাই আউরি বিন্দাস গুরের গুরিয়া ছয় মাস বাদে আইছে, আমলের এক অংশও হয়ে করছে না, এক নকটাও করছে না, ছয় মাস পরে এসে বলছে বাদশা যাহ বনাত, আমার আমল শেষ হয় নাই, আরো ছয় মাস লাগবে, কেউ নো টগের আর ছয় মাস এক্সটেনশন করেন বাড়ার। বাদশা বলতেছেন ঠিক আছে তুমি আমল করো, আমি আরো ছয় মাসের সদকা তোমার বাড়িতে পৌঁছাইয়া দিতেছি। সুবহানাল্লাহ, এক বছর পরে আইছি, এসে বলছে বলছে বাদশা যাহ বনাত, আমি গরিব মানুষ, টক মানুষ, আমি কোনো আমল করি নাই, আপনার সাথে মিথ্যা বলেছি, ধোঁকা দিয়েছি আপনাকে, আপনি এই দেশের বাদশা, আমি গরিব মানুষ, টক মানুষ, হে বাদশা যাহা পোনা আমাকে আল্লাহ ওয়াস্তে মাফ করে দেন। বাদশা আলিম মানুষ, ঠান্ডা মানুষ, শুনিয়া উঠিছে বুঝা, আল্লাহ ওয়াস্তে এক বছর বসকি, আমি 50 বছর দিলেই মু, তুই না মানে টগিতে কেনে আর দুকা দিতে কেনে, তান রাগ উঠছে না, তোর মাফ দেওয়া যাইতো নাই, অমুক তারিখ বিচার তুমি বিচারও আইস, এই দেশের বালা কাজী আলিম মুফতি সারারও জমাইছেন, আর মন্ত্রী তান জেতা আছেন সবারও জমাইছেন, সব বিচারও বইছেন, সংক্ষেপে কোনাকুনি কইলি আর বিচারক তান স্টেজের বাম সাইডে এই এক মানুষ বন্ধা চেয়ারে বইছেন, পাগড়িওয়ালা জুব্বাওয়ালা এনরে কেউ চিনে না, ও মশওয়ারা দেওয়া শুরু হয়েছে, তার কিতা শাস্তি হইত, সেটা থেকে বড় মন্ত্রী বইয়া কইছেন বাদশা যাওয়া পোনা আমার মশওয়ারা হইলো এগুলো কাতল করাও, ও জুব্বাওয়ালা পাগড়িওয়ালা যেন মানুষ ইনু বাইছেন উবাইয়া কইতে হয় হয় মন্ত্রীয়ে দেখান কইছেন বড় সুন্দর কথা কইছেন ওলা ওক, দুই নম্বর মন্ত্রী উবাইয়া কর বাদশা যাওয়া পোনা আমার মশওয়ারা হইলো এগুলো কাতল কুতল না, বহুত বড় পাপ করছে, এগুলো ময়দানও সৌমাতাত কুটিত বান্দিয়া, আর এফাগলা কুকুর দুই এক গাড়ি আনিয়া কুকুর গুন ছাড়ি দেও, কুকুরে হামড়াইয়া সিরিয়া ভারিয়া উগরে ওগুলা কষ্ট দিয়া মারাও, হো ফাগড়িয়ালা জুব্বালা মানুষ আবার উপাইছে নবিয়া ক্ষেত্রে হয়, দুই নম্বর পেটাই তো আরো সুন্দর কথা হয়েছে, কফাক কি রই যাক, বাদশাহ তো হিবায় টিফিয়া বুঝিলে আইছেন, বাত একটা টিফিলে বুঝে যায় তসলার বাত ফুটিছেন না, তার আর মশওয়ারা কি কি রকম হইব তাই বুঝিলে আইছেন, তার খাদিম আসলা ইয়াজ রহমতুল্লাহ আলাইহি, বড় আল্লাহর ওলি আলিম মানুষ, ও কইলা ও বাহাদিন তোমার মশওয়ারা কিনা তুমি পৌঁছাই, বাদশার বিশ্বস্ত মানুষ যে এই মানুষে যেটা কইব পারফেক্ট কইব, আল্লাহওয়ালা মানুষ, অলি মানুষ, আলিম মানুষ, খাদিম বলতেছেন বাদশা যাহ বনাত, আপনি আলিম মানুষ, আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, আপনি বাদশা, এই দেশের মুসলমানের বাদশা, আর এই মানুষটা গরিব মানুষ, আপনি যদি আল্লাহ আওয়াজতে মাফ করে দেন আপনার কোনো কিছু কমি হবে না। সুবহানাল্লাহ, কত সুন্দর ফয়সালা নানি, এগু বুঝছে না ভাই, আল্লাহ আওয়াজতে মাফ করে দিলাও না, হো পাগড়িওয়ালা জুব্বালা বেটা আবার উবাইছে বুড়ো, ওই ওই খাদিমে বড় সুন্দর কথা হয়েছে, অফাক্কি রই যাও, এক মানুষে কিন্তু তিনবার মাথিছে এক মানুষে, হ্যাঁ বাদশার কিছু বুড়ো লাগলো, এই বেটা কি খালি তিনও মাথা মাথা কিতা লাগি, কইলে ও বা তুমি মাতরে দেন মাতরা দেন, খালি নিশ্চয় তোমার মাতো কিতা লজিক আছে, কিন্তু আছে
ও কিন্তু কান কিনা তোরা বাঙ্গিয়া কও। এই বন্দা দাঁড়িয়ে গেলেন আর বলতেছেন, বাদশা জাহাপনাত যে মানুষ কাতলের মশওয়ারা দিয়েছে তার বংশের বেশিরভাগ মানুষ কসাই ছিলেন, সারা জীবন তে সদাহদি করছিল, এখন ওই সদাহদির ফয়সালা দিছে বংশের কাতলকে টানের কেউ বেজারিও না বা আমি হগর কথা কইয়া। আর যে গিয়ে কুকুরের খামড়াইয়া ফয়সালা দিছিল, মশওয়ারা দিছিল, ইগুর বংশের কিছু মানুষে জালিম বাদশার কুকুর রাখতা নাওয়াইতা তেল মাখাইতা খাওয়াইতা কুকুরের কাঁদি মাসলা এলাকি হোক আসলো তার মাঝেও রয়েছে আবু এইন কইলার কিন্তু বড় সুন্দর মাত মাতে মানুষ, মজার মানুষ আছে বাদশাহ। আচ্ছা আমার খাদিমর ব্যাপারে তোমার আইডিয়া কিতাব, এই খাদিমর বাড়ি খান ও বংশ কিতা খান থেকে আইসন এই দেশের কেউ জানে না, এমনকি খুদ বাদশাহ জানো না, বালা মানুষ দিকে তার খাদিম বাড়াই দিস সুবহানাল্লাহ। ইলা ওয়াই কোনো সময় ওরইয়া খাইয়া যাইব তার নাম কিতা বাড়ি খান ও বালা কই মানুষ জানে না, নাম জানো না রিয়াজ বাড়ি খান বংশ কিতা কেউ জানে না। এই বন্দা দাঁড়িয়ে গেছেন আর বলতেছেন, বাদশাহ জাহাপনা জানেন না তোমার খাদিম রিয়াজ সাধারণ মানুষ না, আখিরে জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের মানুষ হযরত রিয়াজ, নবীজির বংশের মানুষ। বাদশা জাহাপনা চেয়ারে বসেছিলেন, দাঁড়িয়ে গেলেন, রিয়াজকে বলতেছেন, রিয়াজ কেন বলো নাই, আমি নবীজির বংশের মানুষ, আমার খাদিম বেয়াদবি হয়ে গেছে। হি বেটা রিয়াজর কথা খোর খালি, আর ইয়াজ খালি গুসা খালি ফুলের ফেট ফেট করিয়া খালি রে বেটা একবার বউ বইয়া তোর খান আমি কইব, তুমি আমার তা করাইতে তোমার তা কইতাম নানি, ও তোলা জিদা জিদি লাগছে, ইনো জিদা জিদি বালা বস্তু লিয়া, আমরা জিদা জিদি করি বাদ বস্তু লিয়া কেন করতাম না, ইনো জিদা জিদি কিন্তু লাগছে গুণাগুণ লইয়া বালা বস্তু লিয়া। ও বেটায় কইয়া ফলিস দিয়া বেটা বইছে, বই তুই বেটা ফালমারি বইস। খাদিম বলতেছেন, বাদশা দেহাপনা আপনি জানেন না আপনি খিজিরকে পাওয়ার জন্য এক বৎসর আগে সদকা দিয়েছেন আর এক বৎসর ঠগ মানুষ দিয়ে আমল করিয়েছেন কিন্তু খিজিরকে পান নাই, আপনার সদকাকে আল্লাহ পাক কবুল করেছেন, এমনভাবে কবুল করে নিয়েছেন সদকার বদলা খিজিরকে আপনার সামনে এনে উপস্থিত করে দিয়েছেন, এই মানুষটা আর কেউ না হযরতে খিজির আলাইহিস সালাম সুবহানাল্লাহ। আল্লাহ পাকে সদকারে ওরা কবুল করে, আগে সদকা দেও বাদে ইরাদা করো আল্লাহ কবুল করবো, এক 10,000 টাকা ফার্মনি খাও আল্লাহ পাকের গরো দিতাম বিসমিল্লাহ, ওই এক মানুষ হিম্মত করো না 10 মাসে 10,000 দিব বা 1 লক্ষ দিব ইনশাল্লাহ, ওলা মানুষ একজন সারা মজলিস থেকে হিম্মত করো না যে আমি আল্লাহ পাকের গরো আমি 10,000 টাকা দিব, এক মুসলমান হিম্মত করো আল্লাহ ব্যবসা দিছে বিজনেস দিছে বরকত দিছে এলাকার সমস্যা আল্লাহ পাকে তা কুদরত দিয়ে সমাধান করিয়ে দিব। দোয়া